আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে বন্ধুরা শীতকালের খুবই জনপ্রিয় একটি গাছ ডায়ান্টাস ফুল গাছ নিয়ে আলোচনা করব। এটার প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা আমি যেভাবে বলবো এইভাবে যদি আপনি করেন, আপনার গাছে মে মাস পর্যন্ত একদম ভরপুর ফুল পেতে থাকবেন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আমাদের জানা প্রয়োজন এই ডায়ান্টাস গাছ কী ধরনের মাটিতে ভালো হয়। ডায়ান্টাস ফুল গাছের জন্য আমাদেরকে হালকা ধরনের মাটি তৈরি করতে হবে। আসুন আমরা মাটি তৈরির প্রক্রিয়াটা জেনে নিই। হালকা মাটি তৈরি করার জন্য দুবা গার্ডেন সয়েল, মানে হাতের কাছে যে মাটিতে কাদার পরিমাণ কম এই মাটিটা নিতে হবে, এবং এটার সাথে এক বাগ নদীর বালি মাটি এবং এক বাগ গোবর সার বা বার্মিকম্পোস্ট, যেটা আপনার হাতের কাছে ভালো পান, এটা মিশিয়ে নেবেন। এবার আসি, অনেকেই নদীর বালি মাটিটা কি এটা বুঝেন না। না বুঝে আমরা নর্মালি যে বিল্ডিং তৈরিতে যে বালুটা ইউজ হয় এটা মিশিয়ে দেন। বন্ধুরা, এটা মিশাবেন না। নদীর বালি মাটি হলো নদীর তলে এক ধরনের সাদা বালু হয়ে থাকে, এটাকে নদীর বালি মাটি বলে। অনেক নার্সারিতে এটা বিক্রি করে, আপনারা যদি বলেন তাহলে নার্সারি থেকে কিনে আনতে পারবেন। যদি তারপরেও না পান তাহলে আপনার হাতের কাছে যে মাটিটা পাবেন এটাই আপনি মিশিয়ে নেবেন। মাটি তৈরির প্রসেসটা বললাম। এবার আসি, এই গাছ কয় ইঞ্চি টবে ভালো হয়। এই গাছের জন্য 10, 12 এবং 8 ইঞ্চি টব একদম ভালো, পারফেক্ট হয়। মানে 12 ইঞ্চি টবে যদি আপনি লাগান, গাছটা খুব সুন্দর হবে এবং খুব বেশি ফুল পাবেন। এবার আসি, গাছটা কোথায় রাখবো। এই গাছটা কিন্তু সেমি শেডও হয়, মানে যাদের বাসায় রোদ কম লাগে বা ছাদে গাছটি করতে পারেন না, তারা বারান্দায়ও গাছটা করতে পারবেন। কিন্তু ছাদে যদি রাখেন খুব বেশি ভালো হবে এবং প্রচুর ফুল পাবেন। এবার আসি, এই গাছে আমরা খাবার কি দেব। এই গাছে আমরা আগামী এক মাস পর, মানে ফেব্রুয়ারি মাসে, আমরা 1/2 চামচ পটাশ সার, 1/2 চামচ ইউরিয়া সার এবং 1/2 চামচ হাড্ডির গুঁড়া দেব। আর যদি 12 ইঞ্চি টবে গাছটা লাগানো থাকে তাহলে এটা 1 চামচ থেকে কিছুটা কম দিবেন, আর 8 ইঞ্চি বা 10 ইঞ্চির জন্য 1/2 চামচ করে দিবেন। আবারও বলি, 1/2 চামচ পটাশ সার, 1/2 চামচ ইউরিয়া সার এবং 1/2 চামচ হাড্ডির গুঁড়া এটাতে দিতে হবে। এবার একটি টিপস আমি আপনাদেরকে দিই। আপনারা যদি 20 দিন পর পর 2 ফোঁটা হোয়াইট ভিনেগার, সাদা সিরকা, এটা যদি আপনি দেন, দিয়ে সম্পূর্ণ টপ পানি ভর্তি করে দেন, তাহলে গাছটা খুব সুন্দর গ্রো করবে। সম্পূর্ণ পরিচর্যার সব কিছু বললাম। এবার আসি, গাছটার রোগবালাই কী হয়। এই গাছের মাটিতে প্রচুর শামুক হয়, তাই যখন মাটিতে আমরা তৈরি করি ঠিক এই সময় 2 চামচ নিম খৈল এটার মাটিতে দিতে হবে। যদি আপনি নিম খৈল না পান, আপনি দোকানে যে কোনো আপনার গাছের ওষুধ যেখানে পাওয়া যায় এখানে গিয়ে যদি বলেন মাটির শামুকের জন্য একটি ওষুধ দেন, তারা দিয়ে দেবে এবং এটা খুব অল্প পরিমাণে ইউজ করবেন গাছের জন্য। এছাড়া এই গাছে আমি তেমন কোনো রোগ দেখতে পাইনি। যদি আপনারা কোনো রোগ দেখতে পান, আমাকে ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে আপনারা ছবিটি দিবেন এবং আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার যে কোনো ধরনের গাছ বিষয়ক প্রশ্ন আমাকে ফেসবুকে পেজে বা ইনস্টাগ্রামে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সারাক্ষণ সাথে ছিলাম আমি নাইফ আহমেদ, আর আপনারা দেখতেছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।